আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দাদা শ্রেণীতে পড়ছো তোমাদের আজকের বাংলার একটি ইম্পর্টেন্ট রচনা যেটি সবেমাত্র ঘটে যাওয়া চন্দ্রযান তিন এই চন্দ্রযান তিন বিষয়ে একটি প্রবন্ধ রচনা চন্দ্রযান তিন বিষয় সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা আমি তোমাদেরকে পাঠাচ্ছি তোমরা এটি খুব সুন্দর করে তৈরি করে রাখবে এবং খুবই খুবই ছোট করে খুবই ছোট করে এবং কয়েকটি পয়েন্ট বেসিসে খুবই ছোটো করে এটা লেখা আছে তোমাদের মুখস্থ করতে কোনো রকম অসুবিধা হবে না অথচ এটি তোমাদের এবং তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও এটি ইম্পর্টেন্ট আছে চন্দ্রযান তিন এসো আমরা চন্দ্রযান তিন এই রচনাটা একটু পড়ে প্রথম পয়েন্ট হলো ভূমিকা তার আগে আরেকটি কথা বলি হ্যাঁ বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো আর আগামীকাল তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের একটি ভিডিও কাল সকাল সকাল বারোটার আগে তোমাদের আরও একটি সাবজেক্টের ভিডিও পৌঁছে যাবে এবং বিকালে তোমরা টুয়েলভ ক্লাস যারা টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সন্ধ্যা সাতটা নাগাদ একটি ভিডিও পৌঁছে যাবে এসো প্রথম হলো ভূমিকা ভূমিকা ছোটোবেলায় দাদু ঠাকুমারা আমাদের কোলে নিয়ে বলতো আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা এই ছেলে ফুলানোর ছড়ার চাঁদ ছড়ার চাঁদ মামা আজ বিজ্ঞানের অগ্রগতিতে দু হাজার তেইশের চোদ্দই জুলাই নতুন দিগনের নতুন দিগন্তের সূচক স্থাপন করল ভারতীয় মহাকাশ গবেষণায় অতি সম্প্রতি অভিনব আশ্চর্য মাইল ফলক হলো চন্দ্রযান তিন চন্দ্রযান তিন এর অবতরণ স্থল ছিল চাঁদের দক্ষিণ মেরু বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে চন্দ্রযান তিন একশো চল্লিশ কোটি ভারতবাসীর স্বপ্ন ছিল চাঁদের মাটি এটি গেল তোমাদের ভূমিকা খুবই ছোট করে দিয়েছি তারপর দেখো উৎক্ষেপণ উৎক্ষেপণ হলো চন্দ্রযান তিন দু সালের চোদ্দোই জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সতীশ ধবন মহাকাশ কেন্দ্রে অর্থাৎ শ্রীহরিকোটা থেকে ভারতীয় সময় দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছিল অভিযানের প্রধান লক্ষ্য অভিযানের প্রধান লক্ষ্য তিন নম্বর পয়েন্ট ইসরো আইএসআরও ইসরো এর বিজ্ঞানীরা চন্দ্রযান তিনের উপর কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছিলেন চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডারটিকে নিরাপদ ও নমনীয়ভাবে অবতরণ করা চাঁদের রোভারের লোটারিং ক্ষমতা পর্যবেক্ষণ ও প্রদর্শন করা চন্দ্রপৃষ্ঠের গঠন ভালোভাবে বোঝার জন্য উপকরণগুলির ইনসাইট পর্যবেক্ষণ করা এবং পরীক্ষা চালানো এছাড়া এছাড়া ও দক্ষিণ মেরুতে নজর দেওয়ার উদ্দেশ্যগুলি হল চাঁদের গর্তগুলিকে দেখা যাচ্ছে না চাঁদের গর্তগুলিকে কয়েকশো কোটি বছর ধরে সূর্যের আলো পড়েনি এই গর্তগুলি সর্বদা ছাওয়ায় থাকার জন্য বিজ্ঞানীরা একশো মিলিয়ন টন জল থাকার সম্ভাবনা প্রকাশ করেছেন এছাড়া থাকতে পারে হাইড্রোজেন অ্যামোনিয়া মিথেন সোডিয়াম ইত্যাদির বিশাল সম্ভার প্রযুক্তিগত দিক সোনায় মোড়া সরি সোনায় মুড়ে চার লক্ষ কিমি দূরে গেছে ভারতের চন্দ্রযান তিন এই সোনা আসলে পলিমাইট ও অ্যালুমিনিয়ামের একটি মিশ্র ধাতু যার সামনের দিকটায় রয়েছে পলিমাইট পদার্থ আর পিছনের দিকে রয়েছে অ্যালুমিনিয়াম বিক্রম ও প্রজ্ঞানকে সচল রাখতে সূর্যের বিকিরণ থেকে রক্ষা করতে এই ব্যবস্থা না হলে মহাজাগতির রশ্মির ঝড় ছাপটায় গরম হয়ে যন্ত্রগুলি বিকল হয়ে পড়বে উৎক্ষেপণযান ও মহাকাশ যান চন্দ্রযান তিন উৎক্ষেপণকারী এল ভি এম তিন রকেটকে এম ফোর হিসাবে আখ্যায়িত করা হয়েছিল এই মহাকাশযানটি প্রপালশন মডিউল ল্যান্ডার যা বিক্রম নামে ও রোহার নিয়ে গঠিত ছিল পরের পয়েন্টে লক্ষ্য করো বহির্মুখী যাত্রা ও চাঁদে অবতরণ প্রোপালসন মডিউল দ্বারা ট্রান্সলোনার ইনজেকশনটির বানটি দু হাজার তেইশ সালের একত্রিশে জুলাই শুরু হয়েছিল যা মহাকাশযানটিকে চাঁদের দিকে নিয়ে যায় মহাকাশ যানটি দু হাজার তেইশ সালের পাঁচই আগস্ট আঠারোশো পঁয়ত্রিশ সেকেন্ডের প্রচেষ্টায় চাঁদের একশো চৌষট্টি কিমি ইন্টু এক আট শূন্য সাত চার কিমি অর্থাৎ আঠারো হাজার চুয়াত্তর কিমি কক্ষপথে প্রবেশ করে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো এবারে দেখো অর্থায়ন অর্থায়ন ইসরো প্রকল্পটির প্রাথমিক অর্থায়নের জন্য অনুরোধ করেছিল পঁচাত্তর কোটি টাকা যার মধ্যে ষাট কোটি টাকা যন্ত্রপাতি জামাদ্রি ও অন্যান্য ব্যয়ের জন্য এবং বাকি পনেরো কোটি টাকা রাজস্ব ব্যয়ের জন্য প্রকল্পের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করে ইসরো সভাপতিকে লাস্ট পয়েন্ট উপসংহার দু হাজার তেইশ তেইশে আগস্ট ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কল্পনা বিজ্ঞানের গল্পে চাঁদের বাসিন্দাদের কোনো উল্লেখ পাওয়া যায়নি খালি চোখে চাঁদকে দেখা যায় পৃথিবী থেকে এই প্রাণহীন চাঁদ তা প্রমাণিত হয়েছে চন্দ্রযান তিন যন্ত্রের দ্বারা আর নজির সৃষ্টি করেছে একালের শক্তি সন্ধানী নাবিকেরা ভারতীয় মহাকাশ গবেষণা সংখ্যা ইসরোর বিজ্ঞানীরা উজ্জীবিত হয়ে উঠল এই সাফল্যের নেপথ্যে যে সমস্ত বিজ্ঞানীগণ অগ্রগণ্য তারা হলেন শ্রীধর পানিকর সোমনাথ যিনি ছিলেন ইসরোর চেয়ারম্যান প্রোজেক্ট ডিরেক্টর মুথাইয়া বনিতা ভি নারায়ণন এবং ভি ভীরা মুথুভেল প্রমুখ বিজ্ঞানীরা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে আসবো আর একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টকে নিয়ে তোমাদের পলিটিক্যাল সায়েন্স কিংবা এডুকেশন যে কোনো সাবজেক্টের একটি এসে কিউ কোনো একটি থেকে দুটি চ্যাপ্টারের এসে কিউ নিয়ে আসবো এবং আগামীকাল থাকছে তোমাদের সকালে ক্লাস ইলেভেনে তোমরা যারা পড়ছো তোমাদেরই একটি ভিডিও যত সম্ভব ভূগোলের ভিডিও আসবে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইলো শুভকামনা অল দ্য বেস্ট আবার কথা হবে নেক্সট ভিডিওতে